হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আছি মাইনউদ্দিন হাসান, আর আমার সাথে আছে আমার ম্যাম শারমিন। সো ম্যাম, ভালো আছেন আপনি? হ্যালো, হ্যাঁ ভালো আছি, বাট উই আর লার্নিং পার্টনার অনলি, নো ম্যাম। ওকে 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 ওকে, সো গাইস, আপনারাও চাইলে আমাদের সাথে আমাদের লার্নিং পার্টনার হতে পারেন। জাস্ট আমাদের ভিডিওটা দেখবেন। আমি মনে করি আমি যেভাবে শিখবো, ম্যাম যেভাবে উচ্চারণ করবে, আমিও চেষ্টা করব ওভাবে উচ্চারণ করার। আপনিও যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে আপনিও ঠিক সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি হয় কি, আমিও একদম নতুন। আমি মনে করি আপনি যে যেখান থেকে শুরু করেন না কেন, আপনি যদি অ্যাডভান্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর আমাদের ভুল হলে অবশ্যই ঠিক করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটা দেখে দেখে আপনিও আমাদের মতো করে চেষ্টা করতে পারেন। আই হোপ আপনিও আমার মতো উপকৃত হতে পারবেন, অথবা আপনি যদি কাউকে আপনার মতো উপকৃত করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলবেন না, দিন শেষে শেয়ার করবেন। সো ম্যাম, আমরা কি আজকে শুরু করতে পারি? হ্যাঁ আমরা শুরু করতে পারি। জি জি, শুরু করুন। আচ্ছা আচ্ছা, জি মাইনউদ্দিন হাসান স্যার, জি আচ্ছা, আপনি জানেন যে আমি একটা কোর্স করেছি, তো হচ্ছে করার পর আমি যেটা বুঝলাম, আমরা যদি ইংলিশে কথা বলতে যাই, আসলে আমরা আমরা যদি বাংলায়ও কথা বলতে যাই, যদি আমাদের উচ্চারণটা যদি ঠিক না থাকে, তো আমাদের শুনতে হয়তো ভালো লাগে না, তাই না? তো ইংলিশও জি, অফ ঠিক কোর্স। ওই রকম, হ্যাঁ ওই রকম, আমরা যখন ইংলিশটা বলতে যাই তখন আমরা আসলে কিছু লেটার আমাদের আছে যেগুলো আমরা উচ্চারণটা ঠিকভাবে করতে পারি না, তা নয় আসলে আমরা হচ্ছে ওইভাবেই অভ্যস্ত, মানে আমরা এটা করে আসি নাই, যার কারণে আমাদের এটা ঠিক না, বুঝছেন তো? ম্যাম, সেই ক্যান আই কারণে আমাদের ইন্টারাপ্ট ইউ? ক্যান আই ইন্টারাপ্ট ইউ? ইয়া 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 অ্যাকচুয়ালি অফ হয় কি, কোর্স, আমরা ছোট থাকতে যখন আমরা স্কুলে যাওয়া শুরু করি, অথবা আমরা যখন বাড়িতে আমরা শুরু করি আমাদের প্রথম পড়ালেখা শুরু করি, মায়ের হাত ধরে হোক, ভাইয়ের হাত ধরে হোক, বোনের হাত ধরে, অথবা হোম টিউটারের হাত ধরে হোক, আমরা শিখি, আমরা অ্যাজ ইউজুয়াল আমরা বাংলা বাংলাটাকে আমাদের বাংলাটাকে আমরা ভিত্তি করে আমরা কিন্তু ইংলিশ শিখি। আমরা বাংলা যেভাবে পড়ি ইংলিশটাও ঠিক এভাবে পড়তে জানি এবং এভাবে শিখি। হয় কি, যার কারণে আজকে আমাদের এসে মানে আমাদের আমাদের কথা বলার ধরন এবং আমাদের ইংলিশ উচ্চারণের ধরন ঠিক বিদেশিদের থেকে একটু ডিফারেন্স হয়। ম্যাম, আমি কি ঠিক বলেছি? জি আসলে একটু না, পুরোটাই ডিফারেন্ট। আমরা যেমন ওদের বাংলাটা দেখে, ওদেরটা মানে ইংলিশও হয় না বাংলাও হয় না, মানে একটা পাগলা টাইপের একটা বাংলা হয়ে যায়। হ্যাঁ আমরা দেখে হাসি, এরা বাংলা বলতে বলতে দেখলে কিন্তু আমরা হাসি, তাই না? তো হ্যাঁ 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 ঠিক সেভাবে আমরা যখন ইংলিশে কথা বলি তখন তারাও কিন্তু হাসে, কারণ আমরা ঠিকভাবে পারি না। হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে, আসলে আমি মনে করি আমাদের যে শিক্ষা ব্যবস্থার ট্রেডিশনাল ওয়ে, এটা বাদ দেওয়া উচিত। আমাদের হচ্ছে স্কুলে এই জিনিসগুলো অভ্যাস করানো উচিত। হ্যাঁ তো আমরা চেষ্টা করবো, যদি আমরা এরকম কোনো একটা অবস্থানে যাই আমরা এইগুলো শেখানোর, তো হচ্ছে আমরা আমাদের এগুলো এখন শেখা দরকার, দেখেই আমরা জাস্ট প্র্যাকটিস করবো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তাহলে আমরা আজকে শুরু করতে পারি? জি, শুরু করুন ম্যাম। জি আমি অবশ্যই ট্রাই করব আচ্ছা, আপনি যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবে উচ্চারণ করতে। আই হোপ আমাদের যারা লিসেনার আছে, আমাদের ভিডিওটা যারা দেখবে, তারাও আমার মতো উচ্চারণ করার চেষ্টা করবে। একবার না পারলে হয়তো কয়েকবার দেখে হলো অন্তত পক্ষে ঠিক করে নিতে পারবে। আই হোপ ম্যাম আপনি শুরু করুন। আচ্ছা এখানে প্রথমেই হচ্ছে আমার কিছু জিনিস বলে দেওয়া উচিত, মানে কিছু কিছু চিহ্ন, হ্যাঁ এগুলো হচ্ছে বলে দেওয়া উচিত, তো আমি এগুলো বলতেছি। আসলে এই যে আমাদের হচ্ছে আই দিয়ে তারপরে একটা কুলনের মতন দেখতে পাচ্ছেন আপনি, জি জি জি, দেখতে পাচ্ছি। ওইটা হচ্ছে আসলে আই আই কুলন এভাবে কিন্তু হবে না, এটা হচ্ছে ই, ই মানে হচ্ছে ওই যে আমাদের দীর্ঘ ই আছে না, একটু টান দিয়ে হবে। আমাদের দীর্ঘ ই মানে হচ্ছে একটু টান দিয়ে, না হ্রস্ব ই মানে হচ্ছে টান নাই, দীর্ঘ ই মানে হচ্ছে টান আছে, তো এটাও ঠিক ওই রকম টান হবে ই, বুঝছেন? জি, তারপর হচ্ছে একদম ম্যাম। এরপরে এই যে আমাদের জি আছে না, জি এর ওখানে এসে ডি এবং জেড টাইপের একটা আছে না বাঁকা করে, জি জি জি, ওই দুইটা মিলিয়ে হয় হচ্ছে জ জ জ জ জ,
এরকম হয়, ইয়া। তারপর হচ্ছে এরপরটা তো এর আগেই দেখাই দিচ্ছি যে ই। তারপর হচ্ছে এই যে আমাদের এরপরে এইচ এর ওখানে এসে এই যে ই এবং আরেকটা আই এর মতন আছে না, জি এইটা মিলে হবে, এই দুইটা মিলে হচ্ছে এই। এই জি। তারপর হচ্ছে টি আর সাপের মতো করে একটা আছে না, জি হ্যাঁ, যারা হচ্ছে ইকোনমিক্স পড়ে তারা এটা এটা এরকম একটা সমাকলন চিহ্ন আছে তাদের, তাদের তো হচ্ছে টি এবং সাপের মতো ওই চিহ্নটা মিলে হয় হচ্ছে ছ ছ ছ, ছ হ্যাঁ। তারপর হচ্ছে এরপরেরটা এই যে আমি এর আগেই দেখিয়ে দিছি ডি এবং জেটের মতো যেটা আছে ওটা মিলে কি হয়, যা হয়, যা য, যা হ্যাঁ। তারপরটা হচ্ছে এই, এই হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এইগুলা চিনি, এখন চিনে গেলাম। তারপর হচ্ছে এই যে আপনি কিউতে চলে আসেন, কিউতে আসার পরে আপনি একটা জে এবং ইউ কোলন দেখতে পাচ্ছেন না, জি দেখতে পাচ্ছি, ইয়া। তো এইটা হচ্ছে, এটা হবে হচ্ছে ইউ, ইউ জি, একটু টান দিয়ে হবে ইউ, ইউ কারণ এখানে কোলন টাইপের ওটা আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এরপরে এই যে এখানে আসেন আপনি, আর হচ্ছে এখানে একটা এ এ টাইপের আছে ওটাকে আ বলা হয়। তারপর হচ্ছে পাশে কোলন আছে তাহলে ওটা হবে হচ্ছে আ, বুঝছেন? যে এটা আসলে বলছেন, আ জি, আসলে আমরা বলি হচ্ছে আর, কিন্তু পৃথিবীতে আর বলে কোনো শব্দ কিন্তু নাই, বুঝছেন? এটাকে ব্রিটিশরা বলে হচ্ছে আ, এন্ড আমেরিকানরা বলে হচ্ছে আর, আর আর বলে কিন্তু কোনো শব্দ নাই। বাট আমরা এতদিন মানে ভুল করে আসছি আর কি, যাই হোক। তো এরপরে আসেন আপনি, জি তারপর এখানে হচ্ছে এই যে আমরা আর আর তো জিনিস আমি বলি নাই, এখানে হচ্ছে স্ল্যাশ মার্ক আছে না, স্ল্যাশ মার্ক, জি এটা হচ্ছে ছাংকিং চিহ্ন, ছাংকিং, ছাংকিং মানে থ্যাংকিং, হচ্ছে আসলে জি, ছাংকিং মানে হচ্ছে কাটা। ওই যে আমরা যেটা ভেজিটেবল মানে এরকম টাইপের যেগুলো হচ্ছে আমরা খাটি এটাকে বলা হচ্ছে ছাং করা, হ্যাঁ। তো হচ্ছে আমরা ইংলিশটা বিদেশিরা কি করে অনেক সহজ ওয়েতে কিন্তু তারা বলে এটা, মানে তারা একসাথে বলে না, কিছু কিছু ওয়ার্ড হচ্ছে একসাথে করে যুথ বলে, হ্যাঁ। যেমন এই যে আমরা ঢাকাইয়া মানুষটা বলে হচ্ছে মাইরালা, তো এটার আসলে মাইরা ফেলা, হ্যাঁ, এটা সৎ হইতে হইতে কোথায় আসছে, মাইরালা। তো এরা হচ্ছে এইভাবে বলে বিদায় আমরা বুঝতে পারি না, বুঝছেন? তো হচ্ছে এটা স্ল্যাশ মার্কটা ইংলিশে ইউজ হয় এই যে ছাংকিংটা বোঝানোর জন্য, এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে, তখন আসবে এটা। তো হচ্ছে এই যে ডি এর এই পাশে হচ্ছে একটা অ্যাপোস্ট্রফির মতন আছে না, তো আমাদের ইংলিশে হচ্ছে একটা স্ট্রেস বলে একটা জিনিস আছে, বুঝছেন? আমরা আমাদের প্রথমে সিলেবাল চিনতে হবে, সিলেবাল অনুযায়ী হচ্ছে যে কোনো একটা সিলেবালে আমাদের জোর দেওয়া লাগবে, এই যে জোর দেওয়াটাকে বলে হচ্ছে স্ট্রেস, স্ট্রেচ, এটা মাস্ট, স্ট্রেস, হ্যাঁ, জোর দেওয়া। তো স্ট্রেসটা না দিলে হচ্ছে মানে ইংলিশটা সৌন্দর্য আসবে না। তো হচ্ছে এখানে ডি এর এই পাশে ওই অ্যাপোস্ট্রফিটা আছে, তার মানে হচ্ছে এখানে কি হবে, এটাও আমাদের পরে কাজে লাগবে, এখানে লাগবে না। তো হচ্ছে যেটার উপর আছে ওইটা হচ্ছে একটু টান দিয়ে হবে, তার মানে ওইটাতে স্ট্রেসটা হবে, বুঝছেন? তারপর পরে হচ্ছে একটা এর মতন হচ্ছে আছে না, যে যেটাকে আমরা এ বলি, তবে ওটা এ না, এই মানে উল্টা ভি এর মতন একটা আছে না, উল্টা ভি এর মতন, জি 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 ওটাকে বলা হয় হচ্ছে আ, আ ইয়া। তারপর হচ্ছে এরপরে আমরা বাকিগুলো চিনি এখানে বা লা, এরপরে হচ্ছে এটাও আমরা চিনে গেছি, এটা হচ্ছে ইউ, ইউ বুঝছেন? এবার হ্যাঁ, বুঝছেন? এবার আমরা এগুলা সব চিনে গেলাম, এবার হচ্ছে আমরা যেটা করব, আমি একবার হচ্ছে এটা পড়ি আপনি শুনেন, হ্যাঁ, জি অবশ্যই, ওকে, আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি, হ্যাঁ। শুভ এই এ ফা এফ ভা ই ভি জ ই
জি এইচ এইচ জ এই জেই ফ ই ছি ছ ই ছি খ এই খেই খ ইউ কিউ ও আ ড আ বা লা ইউ। আসলে এটাকে আমরা উচ্চারণ করবো এইভাবে ড আ বা লা ডাবল ইয়া ইউ ডাবল ইউ ড আ বা লা ডাবল ইউ ডাবল ইউ। আসলে আমি এবার এটা হচ্ছে শেষ করেছি, তো আমরা যেটাকে হচ্ছে ডব্লিউ বা ডাবল ইউ মানে আমরা অন্য টাইপের করে একটা বলি না, এটা হচ্ছে হবে এভাবে ডাবল ইউ। ডাবল ইউ এভাবে জি ম্যাম। এটা তাহলে এভাবে তাহলে জি আপনি শুরু থেকে আসেন, আমি আপনার সাথে সাথে আমিও ট্রাই করব। আই হোপ আপনি বিরক্ত হবেন না। না না জি শুরু করেন, এই থেকে শুরু করেন। এই এই ফা এফ ফা এফ ভ ই ভি ভ ই ভি জ ই জি। জ ই জি আসলে এটা জ হবে না, জ জ ই জ ই জি। এই ছ এইচ এইচ চ এইচ ছ না এই ছ এইচ এই ছ এইচ। আচ্ছা তারপর হচ্ছে জ এই জেই জ এই জেই ফ ই ফি ফ ই ফি ফ না এটা ফ এভাবে করে ফ। আমরা আসলে মেয়েরা লিপস্টিক দেওয়ার সময় যেরকম ঠোঁট দুইটা হচ্ছে মানে লাগাই না, একটা লাগাই না, ওই রকম করে হবে। হ্যাঁ ওটা হচ্ছে, আর আমাদের ওই যে মেয়েরা লিপস্টিক দেওয়ার সময় ঠোঁটটা হচ্ছে ওই যে লিপস্টিক ব্লেন্ড করে না, ব্লেন্ড করার সময় ঠোঁটটা হচ্ছে লাগাই, দুই চার ঠোঁট লাগাই, তো প্রথমের দিকে দুই ঠোঁট লাগানো থাকবে এটা বলার সময়, বুঝছেন? প না ফ ফ ই ফি জি মানে হ্যাঁ আসলে ইংলিশে হচ্ছে মানে আমাদের স্যারেরা যেটা বলেন ফ ঠ খেই, তার মানে তিনটা লেটার ওই যে আমরা যেটাকে পি বলি চি বলি এবং হচ্ছে খেই বলি, হ্যাঁ খে বলি, হ্যাঁ এই তিনটা হচ্ছে বাঘের মতন উচ্চারণ হবে যখন শব্দের মাঝখানে বা শুরুতে থাকবে। বাঘের মতন তার মানে হচ্ছে খুব জোরে, আর হচ্ছে আপনি এগুলো যখন বলবেন চি অ্যান্ড ফি, হ্যাঁ যখন বলবেন তখন মুখের সামনে একটা সাদা কাগজের খোলা নেবেন, এটা উড়ে মানে অনেকটা বাতাসে ঠেলে নিয়ে যাবে, এইভাবে হচ্ছে পীর উচ্চারণটা হবে, না হলে আদারওয়াইজ হচ্ছে একটা ভুল, বুঝছেন? তো হচ্ছে আমাদের কাইন্ডলি ক্যান ইউ এগেইন ইয়া ইয়া অফকোর্স, এই যে আমরা যখন আমরা এভাবে করতে পারি আমাদের ফা ঠা এগুলো হচ্ছে ঠিক হচ্ছে কিনা সেজন্য আমরা দেখার জন্য এরকম করতে পারি, মুখের সামনে একটা সাদা কাগজ হ্যাঁ নিব, একদম ক্লিয়ার একটা কাগজ নিব, ক্লিয়ার বলতে মানে একদম স্ট্রেট যেগুলো হচ্ছে বাজ পড়ে না যায় আর কি, এইরকম কাগজ নিব মুখের সামনে, এটা এগুলা বলার সময় এটা উড়ে চলে যাবে, এটা আমরা ধরবো তো কোন একটা হাতে ধরবো এবং এগুলা হচ্ছে উচ্চারণ করব, এটা যদি হচ্ছে এটা বাতাসে ঠেলে ওইদিকে চলে যায় সামনের দিকে চলে যায় তাহলে হচ্ছে আমাদের উচ্চারণটা ঠিক হবে, আদারওয়াইজ না। বুঝাতে পেরেছি আমি? জি জি। তো হচ্ছে মানে এখানে হচ্ছে আবার সি, ওই যে আমাদের সি আছে না এই বি সি, ওই যে ওই সিটা হচ্ছে এদের মতো খা খা উচ্চারণ হবে, হ্যাঁ এটা আমাদের নেক্সটে আসবে অবশ্য। তো হচ্ছে এখন আপাতত আমরা এগুলো করি, আপনি ওই যে কোথায় যেন পড়ছিলেন আবার পড়েন। আমরা পি তে ছিলাম, ও পি ফ ই পি পি থ ই থি থ ই থি খ
এই খেই ক ই হেই খ ইউ কিউ খ ইউ কিউ খ ইউ কিউ খ ইউ কিউ আও আও জি আমি এখানে একটু কথা বলতে চাই, আমরা এতদিন যাবত বলে আসছি কি ও, তাই না? ইয়া ওটা কিন্তু পুরোপুরি ভুল, এটা ও না, এটা হচ্ছে আও। আও ঠিক আছে জি, আও ম্যাম আমারটা ঠিক আছে আও জি। দেন হচ্ছে আ, আ ডা, আ, বা, লা, ডাবল, এগেন ডা, আ, বা, লা, ডাবল, ডা আ বা লা ডাবল ইয়া, ও, ইয়া ইউ, ও ইউ ডাবল, ইউ, ডাবল ইউ জি। ম্যাম আমার মনে হয় এই জায়গায় এসে স্লিবলটা একটা স্লিবল আপনি বলবেন দেন আমি আমি বলবো, এরকম হলে ভালো হয়। এটা আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে, আই হোপ আমাদের আচ্ছা লিসেনাররাও কি হবে উপকৃত হবে এই আচ্ছা জায়গায়। ঠিক আছে, আচ্ছা ডা যা ডা 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 আ আ বা বা লা লা ডাবল ডাবল ইয়া ও ইয়া ও ইউ ইউ ডাবল ইউ ডাবল ইউ। জি তাহলে ম্যাম আমরা আবার শুরু থেকে একটু দেখে আসি। হ্যাঁ জি হ্যাঁ আবার বলুন। এই এই এ ফা এফ ফা এফ ভা ই ভি বা ই ভি নো, এটা হচ্ছে বা না, এটা হচ্ছে আমরা বি না, এটা হচ্ছে ভি, তাই না? তো আমরা বলার সময় ভা বলবো, ভা বা বা ভা, মানে এই যে এখানে লিখেও দেওয়া আছে, এই যে নিচের নিচের যে ঠোঁট আছে এর উপরে হচ্ছে আপনার উপরের দাঁত থাকবে হালকা করে, বা ভা বা ভা বা হালকা করে, বা ভা বা ভা ই বা ই ভি 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 জি, এখন পারফেক্ট। তারপর হচ্ছে ডা, সরি ডা ই জি, এ জি এই ছ এইচ 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 জি, এটা হচ্ছে অনেকে এইচ উচ্চারণ করে বা হেইচ উচ্চারণ করে, এগুলা না, আসলে শুদ্ধটা হচ্ছে এইচ এইচ জি, এইচ এইচ জি। আমরা মনে করেন যে ওই যে বাংলাতে আমাদের কিন্তু বাংলাও অনেক ভুল, এই যে আমরা ছ বলি না স বলি, কিন্তু এটা কিন্তু ভুল, এটা হচ্ছে ছ। তো হচ্ছে এখানে এই ছটা উচ্চারণ হবে, স না, নট স, এইচ এইচ জি। তারপর হচ্ছে যা, এই যাই এই যেই জি, ফ ই থি ফ ই পি ই থি, ফ ই টি আপনারটা হচ্ছে বাত, মানে একটা জোর পড়ে না ওটা আস্তে আস্তে না, একটা জোর দিয়ে বলতে হবে ঠি ঠি ঠি। ঠি ঠি আচ্ছা তারপর হচ্ছে খ এই খেই এই কেই খে, সরি খ ইউ কিউ ইউ কিউ আও আও আ আ ডা আ বা লা ডাবল ডা আ বা লা ডাবল ইয়া ও ইয়া ও ইউ ইউ ডাবল ইউ ডাবল ইউ। জি আমরা এবার নিচে যেতে পারি, নিচে আরো আছে, আমরা কি এগুলো দেখবো? আমরা কি না না এগুলো এগুলো দেখবো? এখন দেখার প্রয়োজন নেই, আচ্ছা আপনি ওকে নিচে যান, এখান থেকে না না নিচে যান। আমরা এখানে হ্যাঁ থাকবো। এখানে,
হ্যাঁ, এখানে আপনি ফুল স্ক্রিনটা একটু শো করেন তো। জি জি, এখানে সব লেটার কিন্তু আছে। সবগুলো লেটার একটু শো করেন। সবগুলো লেখা শুরু করতে হবে। জি এখন কি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে? জি, এখন দেখা যাচ্ছে, এখন আই ঠিক থিঙ্ক আছে। এখন আমরা ওকে, এখন কি ওখানে ঠিক আছে? হচ্ছে আমাদের যেগুলাতে, জি যেগুলাতে বেশি প্রবলেম আছে ওইগুলা ছিল শুধু, আর এখানে হচ্ছে আমাদের সবগুলো লেটার আছে। জি জি, তাহলে শুরু তাহলে করুন। আমি কি একবার পড়বো এটা? ওকে, আপনি একটু শুনুন। হ্যাঁ, অফকোর্স এই এই বা ই বা বি ই ভি সা ই সি ছ ই চি ছি না সি চি সি চি ছি, এখানে ছি আসবে না, সি। ওই জি যে স বলতো না, সর কথা বলেছিলাম না, সর এইভাবে আসবে, ছ না, সি। জি জি, তারপর ড ই ডি ই বি ই ই ফ এফ ফ এফ জি। জি এখানে হচ্ছে আসলে একটা জিনিস পড়ে নাই, এখানে ওই যে ই ছিল না, এটা পড়েনি, বুঝছেন তো? এটা আমরা পড়ে নিতে পারি, যা ই জি ই জি এই ছ এইচ 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 আই 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 এটা একটু নাক দিয়ে হালকা বাতাস বের হয়, আই। আই আচ্ছা, তারপর যা এই যে এই যে এগেন যা এই যা যে এই যে খা এই তা খেই এই হে এ লা এল এ ল এল এ মা এম এ মা এম এ না এন এ নো এন না এন এ না এন আও 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 না আও আও জি ফা ই পি ফ ই পি খা ইউ কিউ খ ইউ কিউ আ আ এগেন আ আ আমারটা কি হয়েছে? দেখি আরেকবার একটু করুন তো। আ জি আ জি, হয়েছে। জি বলুন তারপর খ ই ঠি এগেন। খ ই আমার মনে ঠি হয় উপরেরটা বাদ দিচ্ছে আমরা। ও সরি 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 জি এস এস ছ এইচ ছ না এস এস স এস জি এস দেন ঠ ই ঠি ই টি গ্যা ও ইউ ইয়া ও ইউ জি ভা ই ভি ভা ই ভি ডা আ বা লা ডাবল জা আ বা ল ডাবল জানা জানা ডা ডা, এখানে ডিজে ঘ যেটা আছে জি জি, ড ডা আ জ ডা আ আ জ জানা ডা ডা জ আ বা লা ডাবল ল ডাবল ড আ ব ল ডাবল না, ওখানে লেখাও দেওয়া আছে, লিখেও দেওয়া আছে ডা ড ড ড আ বা ড লা আ ডাবল ড আ জি বা ল ডাবল জি ইয়া ও ইউ ইয়া ও ইউ ইয়া, দ্যাট মিন্স আমাদের এই যে যেটা জে আছে এখানে মাঝখানে, ওটা হচ্ছে ইয়া, দেন পরেরটা হচ্ছে ও,
ইয়া ও বুঝছেন? জি জি, বুঝছে। তারপর হচ্ছে সা এক এগেন খা সা এক্স এ ছা এগেন এ খা 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 জি সা এ খা সা এক্স এ ছা এগেন নো নো এ এ খা এগেন খা ঠা খা ওই যে আমাদের খর পরে হচ্ছে খ আছে না, ইয়া ইয়া খা ওইভাবে খা খা জি খা এ জি এ খা সা এক্স এ খা ছা এক্স 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 না এক্স এক্স জি। তারপর হচ্ছে ওয়াই ওয়াই জি, তারপর জা ই ডি জা ই ডি জেড জা ই ডি জেড জি জা ই ডি জেড জি, অথবা আমরা এভাবে বলতে পারি জা আ ড জেড জা আ ড জেড ড ড ড জেড জি জেড। জি, আমরা এটা কি কি আবার আর শুরু পড়া করতে পারি লাগবে? যে আবার হ্যাঁ হ্যাঁ অফ কোর্স আমরা জাস্ট উচ্চারণটা করব? জি, উচ্চারণ বলতে ও মানে কি এই ভি চি ও ওইভাবে? আচ্ছা আচ্ছা, এই এই বি ভি ভিনা বি বি সি সি ডি ডি ডি, ডি এটা একটু হচ্ছে আপনার মানে জোরে বের হবে ডি, ডি ওই যে আমাদের উপরের দাঁতের সাথে লাগানো হচ্ছে ভিতরে ই আছে না, মাংস মাংসের মাংস বলে একটা জায়গা আছে না, ওটার সাথে হচ্ছে আমাদের জিব্বাটা লাগবে ড, জিব্বার মাথাটা। হ্যাঁ আর ড জি ড ড মানে হচ্ছে ডি ডি জি। ডি তারপর হচ্ছে ই ই এফ এফ জি, তারপর জি জি এইচ এইচ আই আই জে জে খেই হেই এল এল এম এম এন এন ও ও পি টি কিউ কিউ কিউ, কিউ এখানে হচ্ছে আপনার লিখে দেওয়া আছে ওটা একটু দেখুন আপনি, কিউ 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 জি কিউ 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 জি জি আ আ এস এইচ এস এইচ নো এস এইচ না না এস এখানে ছটা আসবে না, এখানে হচ্ছে আমাদের দন্ত স আছে এস এস জি টি 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 ইউ ইউ জি ভি 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 জি। আমরা অনেকে কিন্তু এটাকে আমরা জোর দিয়ে পড়ি, এটা তো জোর পড়বে না আসলে, এটা হচ্ছে ভি ভি হচ্ছে কি না ভি ভি না ভি, হালকা করে আপনার ভি নিচের নিচের ভি ঠোঁটে রোগ করে হচ্ছে উপরের ইয়েটা থাকবে, দাঁতগুলা থাকবে ওখান থেকে উচ্চারণটা হবে ভি 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 জি ভি ভি জি। তারপর ডাবল ইউ ডাবল ইউ এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড বা এটাকে আমরা জি বলতে পারি, ওই যে আমরা যেটাকে এইখানে জি বলছি ওটা হচ্ছে জি, আর এটা হচ্ছে আমরা যেটাকে জেড বলি ওটা হচ্ছে জি, জি একটা জি আর একটা হচ্ছে জি জি
হ্যাঁ, অনেকে কনফিউজ থাকে যে দুইটাকেই জি বলা হয়, অনেকে কিন্তু কনফিউজ থাকে, সেজন্য বললে দিলাম আর কি। আমরা আমরা যখন একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড পড়তে যাই তখন মনে হয় এই জিনিসটা হয় না? জি, আমরা বিশেষ করে আমরা যখন স্পেল করতে যাই, মাঝে মাঝে আমরা দেখি যে টিভিতে যখন দেখি অনেকেই জি উচ্চারণ করে, তো আমরা কনফিউজ, একসময় আমিও কনফিউজ ছিলাম যে দুইটাই যদি জি হয় তাহলে আমরা কোনটাকে কেমনে চিনবো। তো হচ্ছে চেনার উপায়টা হচ্ছে এরকম, আমরা যেটা গ উচ্চারণ হয় ওটা হচ্ছে জি, আর জেড যেটা ওটা হচ্ছে জি, বুঝছেন? জি হ্যাঁ, আমরা নেক্সট যেতে পারি। জি অফ কোর্স। আমরা কি এখানে এখানে দেখবো? না, এখানে আমরা এগুলো হচ্ছে পড়েই ফেলেছি, এগুলো আর দেখার দরকার নাই। আমরা এখানে নিচে দেখবো? যাই, না আমরা নিচে যাই আর একটু নিচে। এখানে জি জি, এখানে আমার মনে হয় আমরা যেগুলো স্কিপ করে যাচ্ছি এগুলো দেখা দরকার, আপনি কি মনে এগুলো করেন? হচ্ছে, এগুলা হচ্ছে এখন কেউ বুঝবে না, বা এখন যদি আমি বলি আপনিও বুঝবেন না, তার কারণ আমরা হচ্ছে এখানে সবগুলো ফোনেটিক্স এর চিহ্নগুলো এখনো পড়ি নাই। এটা আমরা যখন নেক্সট ক্লাসে পড়ব, তখন হচ্ছে যখন চিনবো তখনই এটা আমাদের জন্য ইজি হবে, ওকে বুঝছেন? আমরা এখন ওকে জাস্ট ওটা একটু প্র্যাকটিস করব, এটা প্র্যাকটিস করব, আমরা এই যে এতক্ষণ উচ্চারণ করলাম এটা একটু প্র্যাকটিস করব। ওকে মানে এটা যখন লেটারের সাথে কোনো ওয়ার্ডে যখন থাকবে তখন আমরা কিভাবে বলবো, আমরা কি এখান বুঝছেন? থেকে হ্যাঁ শুরু করব? জি জি, এই যে জি বলুন। উপরে দেখেন স্ল্যাশ মার্ক দিয়ে ভিতরে হচ্ছে ফিটা দুইবার দেওয়া আছে, জি বুঝছেন? জি তার মানে আমরা এভাবে করব, ছুরি দিয়ে করতে পারি, এটা সবচেয়ে বেটার ওয়ে, কারণ হচ্ছে এভাবে করে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো হচ্ছে আমরা এখানে তুরিটা ইউজ করব না, তার কারণ হচ্ছে এখানে আমাদের সাউন্ড গুলা নষ্ট হয়ে যাবে সেজন্য। হ্যাঁ, এভাবে ফ্যান ফ্যান ফ্যান, এই যে ফ্যান আমরা জোর দিলাম এতক্ষণ ফিটাকে ফ্যান এভাবে বাঘের মতন উচ্চ, হ্যাঁ ফ্যান ফ্যান, শুধু ফ্যান না ফ্যান। ফ্যান মানে পিটা তো হচ্ছে জোর পড়বে, আমি এর আগেই বলে দিয়েছি ফা ঠা খা, এই জিনিসগুলো যখন ওয়ার্ডের শুরুতে এবং মাঝখানে হয়, বিশেষ করে যখন ওয়ার্ডের শুরুতে হয় তখন এগুলা বাঘের মতন করে উচ্চারণ হয়, মানে অনেক ইয়া নিয়ে, জোর নিয়ে। হ্যাঁ, জি আবার হচ্ছে এখানে আরো একটা কথা আমার বলা উচিত, যেটা না বললেই নয়, যখন মানে এখানে কতগুলো হচ্ছে আসপিরেটেড সাউন্ড আছে, আসপিরেটেড সাউন্ড বলা হয় ওইগুলাকে যেগুলা হচ্ছে জোর দিয়ে পড়া হয়। হ্যাঁ, তো আন নন আসপিরেটেড সাউন্ড যেগুলা, তো হচ্ছে এস, এস হচ্ছে আসপিরেট হয় না, এস এর পরে যখন ফা ঠা খা এই জিনিসগুলো আসবে তখন আমরা স্ট্রেসটা দিতে পারি না, দিব না, জি বুঝছেন? মনে করেন যে স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্টে কিন্তু এস এর পরে ঠাটা আছে। হ্যাঁ, জি আমরা এতক্ষণ পড়ে আসছি যে ঠাটা হচ্ছে কি অনেক জোর দিয়ে উচ্চারণ হয়, তো এস এর পরে যখন এটা আসবে তখন আমরা আর এটাতে কি দিব না, ওই যে স্ট্রেসটা আর দিব না, স্টুডেন্ট এভাবে পড়ব, আমরা স্টুডেন্ট এভাবে কিন্তু বলবো না। ওকে, তো এখন হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি পি এর আগে কোনো নন অ্যাসপিরেটেড কোনো ইয়া নাই, সাউন্ড নাই, এবং টি এর আগেও নাই। আমরা এতক্ষণ যেগুলো পড়ে আসছি এগুলা কি করছে, কি করতেছি এখন প্র্যাকটিস করি, যে ফা ফা ফ্যান ফ্যান ঠা ঠা ফ্যান ঠা ফ্যান ঠা ঠা ফ্যান। খ খ ফ্যান তারপর ফা ফা ফাট, ফা ফা ফাট থাপ ঠা ঠা ফা ঠাপ ঠা ঠা থাপ, ঠা ঠা ঠাপ ঠ না, এটা আসলে ঠ হবে না, এই যে ঠা হবে, ঠ ঠ ঠ থাপ থাপ। খাব খা খা খাট, খাট এই যে এরপরে আরেকটা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি এখানে, এই যে
ওকে, ঠানা হাতের হচ্ছে এই, এন্ড হচ্ছে আমরা স্মল লেটার ই এর মতো এখানে, এই যে ফার্স্ট পি এর ওখানে, আচ্ছা ওটাও ঠিক হয়েছে, ঠিক তো হচ্ছে এটাকে এ বলে, এ এ এভাবে এ এ এ এ মানে এ হচ্ছে এটা, আচ্ছা এ। হুম, তাহলে এবার চলুন আমরা শুরু করি। জি বলুন। ফা ফা ফ্যাট, ফা ফা ফ্যাট, ট্যাপ, থা থা ফ্যাট, খা খা ট্যাপ, খা খা ক্যাপ, ফা ফা পাইপ, ফা ফা ফাইভ, পাইপ, পাইপ, জি, থা থা টাইপ, থা থা টাইপ, না এটা তো হচ্ছে বাতাসটা বের হবে না, আমরা কিন্তু এটা, এই যে বাংলাতে একটা প আছে না, প এইরকম ভাবে উচ্চারণ হবে লাস্টে, কারণ হচ্ছে এই যে শব্দের শেষে চলে আসছে না এটা, ওই যে পাটা, সেজন্য এটা তার জোর হবে না, জাস্ট হচ্ছে পা পা, পা এভাবে আস্তে করে হবে, পা ছাইপ, টাইপ জি ছাইপ, টাইপ বাতাসটা টাইপ বের হবে না, এটা কিন্তু টাইপ পি পি, পি হ্যাঁ পি ছাইপ, টাইপ জি। তারপর খা খাইট, খা খা খাইপ জি, ফা ফা ফ্রেই, ফা ফা ফেই ঠা ঠা ট্রেই, থা থা থেই খা খা ক্রাই, খা ক্রাই ফা ফা ফাইজ, ফা ফা পাইস ঠা ঠা ছাইজ, থা থা টাইস কিজ, এগেন এগেন প্লিজ খা খা কিজ, এগেন খা খা ওকে খা খা কিজ, কিজ কিজ, কিজ জি। ফা ফা পেন্সিল, ফা ফা পেন্সিল পেন্সিল, পেন্সিল ফল না ফল, সল পেন্সিল, জি পেন্সিল জি, ঠ ঠ ঠান্সল, পেন্সিল খ খ খ্যান্সল, খ খ পেন্সিল ফ ফ ফ্যাক, ফ ফ ফ্যাক, ঠ ঠ ফ্যাক, ঠ ঠ ফ্যাক, ঠ ঠ ফ্যাক, খ খ ফ্যাক নো নো নো, আমি ঠাটটা বলেছি এর আগেরটা, ওটা হয় নাই সেজন্য আবার রিপিট করেছিলাম, ওকে ওকে ঠাটটা ঠ্যাক ঠ্যাক ঠ্যাক, ঠ্যাক এখানে চিতে হচ্ছে আপনার তো জোর পড়ে নাই, জোরটা পড়বে, এখানে বোল্ড করে দিয়েছে দেখছেন, জি জি ঠাটটা ঠ্যাক ঠ্যাক ঠ্যাক, ঠ্যাক আচ্ছা তারপর হচ্ছে নেক্সট, খ খ খিক, খা খা কি খিক কি খিক, কি প্রথমের খাটা বলার সময় খা মানে বাতাস বের হবে এবং এটা হচ্ছে কি অনেকটা ভিতর থেকে আসে, কি খিক, কি জি 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 জি। কি তো আমরা কি এরপরে আর যাব নাকি আজকে এখানেই শেষ করব? এরপরে এরপরে এই যে এই যে যে আমি আপনাকে যে সাউন্ডটা দেখাইছিলাম, এই যে এখানে দেখেন, আ আনা এখানে, হ্যাঁ হ্যাঁ, একটা দিছি দেখছেন, জি জি মুখ জি দিয়ে কিন্তু দেখাই দিয়েছে এটা, তো এই হচ্ছে হ্যাঁ এটা এটা, ওই যে ছানা হাতের এই, এন্ড হচ্ছে স্মল লেটার ই দেওয়া একটা লাগানো আছে না এই প্যাচের এই মতো করে, জি এটা মানে হচ্ছে হ্যাঁ, এই যে ওনার মুখের দিকে তাকান আপনি, ওটা একটু দেখান, এই জি দেখছেন, এ এ এ এ এ এইভাবে হচ্ছে, হ্যাঁ এটা দেখলে এইভাবে উচ্চারণ হবে, আমরা হচ্ছে এই সাউন্ড গুলা মানে ওই যে আমরা যখন এই সাইন গুলা চিনে যাব, তখন আমরা বিদেশিদের হচ্ছে যেগুলা মানে অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি, এগুলা হচ্ছে দেখলেই আমরা বুঝে যাব যে এটা কেমন উচ্চারণ হবে, বুঝছেন, জি বুঝতে পারছি। আমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে।
এই যে আমরা ওই যে একটা ইউ দিয়ে হচ্ছে কোলন দেওয়া ও বলছিলাম না, জি এই যে জি এটা এভাবে উচ্চারণ হয় ও ও ও ও ও জি, হো হো লো সো এভাবে মনে এগুলো হয়। পড়ার দরকার নাই, এভাবে এগুলো পড়ার দরকার নাই। আপনি আমরা কি এরপর আর যাব নাকি? আমার মনে হয় আজকে এটুকুতেই স্কিপ জি করা দরকার। আমরা আগামী পর্বে আমরা আবার শুরু থেকে শুরু করে মাঝখানে যে জিনিসগুলো বাদ দিছি এগুলাও দেখার চেষ্টা করব। ঠিক আছে ম্যাম, আমি কি রাইট? আমরা মাঝখানে যেগুলো স্কিপ করে আসছি এগুলো এখন পড়াটা ঠিক হবে না, কারণ আমাদের অনেক কিছু চেনার আছে যেগুলা না চিনলে আমরা এগুলা পড়তে পারবো না। ওকে, জি তাহলে আমরা এখানে শেষ করতে পারি। ম্যাম, আপনি জি দর্শকদের আচ্ছা উদ্দেশ্যে যদি আপনার কিছু জি বলার থাকে, জি বলুন। আসলে হ্যাঁ, আমাদের যারা হচ্ছে আমাদের এই আজকে প্র্যাকটিসটা দেখবেন, তারা যদি মনে করেন যে আমাদের এই ভিডিও দ্বারা আপনাদের বিন্দু মাত্র বা একটুখানি উপকার আমরা করতে পেরেছি, তাহলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, তারপর লাইক করবেন এন্ড আমাদের সাথে থাকবেন। আই থিঙ্ক আপনারা হচ্ছে আপনাদের কোথাও গিয়ে মানে আর কোনো কোর্স করা লাগবে না, আপনারা নিজে হচ্ছে কোনো প্রকার ইয়া না করে কোথাও না গিয়ে ঘরে বসেই ইংলিশটা শিখে ফেলতে পারবেন। এটা জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিসের বিষয়, এটা কেউ কাউকে কিন্তু ইংলিশটা শিখাইতে পারে না, বুঝছেন? জি ম্যাম, তাহলে আমি একটু শেষ করি, সেটা হচ্ছে আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে ফেলুন, এবং আমার আগামী পর্বে যদি আপনাদের দরকার হয় আগামী পর্বে অবশ্যই আমরা চলে আসব ইনশাল্লাহ। আগামীকালকে আগামী পর্ব পাবেন, তাহলে আপনাকে অবশ্যই একটু আপনার গুরুত্বপূর্ণ মতামতটা লিখে জানাতে হবে যে আমরা আগামী পর্বে আসতেছি কিনা। আপনাদের জি আপনাদের আর যদি গুরুত্বপূর্ণ মতামতের উপর ভিত্তি করে আমরা আগামীকালকে আসবো ইনশাল্লাহ। জি ম্যাম বলুন। কোথাও কিছু সমস্যা থাকে তাহলে কাইন্ডলি জানাবেন আমাদেরকে, আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব জি, থ্যাংক ইউ ঠিক ম্যাম, করে দেওয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামু আলাইকুম, ওয়ালাইকুম চিলড্রেন, আসসালাম, বাই বাই। বাই বাই।